নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রেশন গ্রাহকদের জন্য চলে এলো এবার খুশির খবর আপনারা এবার থেকে রেশনে শুধুমাত্র চাল গম আটা বা চিনিই পাবেন না এবার থেকে আপনারা রেশনে পেয়ে যাবেন রান্নার গ্যাস থেকে শুরু করে চা থেকে শুরু করে চিনি থেকে শুরু করে নুন থেকে শুরু করে যা যা জিনিস দরকার পড়ে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা এবার থেকে রেশন দোকান থেকেই পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তো কাদেরকে এই পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বা এই নিয়ে আরও কী আপডেট উঠে আসছে আমরা সম্পূর্ণটা দেখে নেবো আজকের এই ভিডিওতে আর আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এ ওয়াই এস পি এইচএইচ পি এইচএইচ আর ওয়ান নাকি আর কে টু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটির পেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন যে আপডেটটা উঠে আসছে বলা হচ্ছে যে খুশির খবর চাল ডাল ছাড়াও রেশনে মিলবে নিত্য প্রয়োজনীয় জিনিস তো আমরা বিস্তারিত দেখব দেখুন বলা হচ্ছে যে রেশন দেশের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা এই পরিষেবার গুরুত্ব সবচেয়ে বেশি উপলব্ধি করা গেছে করোনাকালে কারণ সেই সময় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন এবং তাদের খাদ্য যোগানের রসদ হয়ে দাঁড়ায় এই রেশন পরিষেবা এবার এই রেশন পরিষেবা নিয়ে আরও সুখবর মিলল মূলত দেশের প্রতিটি মানুষের খাদ্য সুনিশ্চিত করার জন্য এই প্রকল্প আনা হয়েছে কেন্দ্রের তরফ থেকে তবে এই রেশন পরিষেবা মানেই কেবলমাত্র চাল চিনি কেরোসিন ইত্যাদি বুঝে থাকেন সাধারণ মানুষ এর বাইরে বড় নুন ডাল তেল ইত্যাদি তবে এবার এসবের বাইরে একটু প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র পাওয়া যাবে রেশন থেকে এমনটাই জানা যাচ্ছে এই নিয়ে আগস্ট মাসের দশ তারিখ এক প্রস্তুত আলোচনা হয়েছে এবং পুনরায় আগস্ট মাস অথবা সেপ্টেম্বর মাসে আলোচনার কথা রয়েছে সেখানে সমস্ত বিষয়ে শিলমোহর পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন থেকে দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরে দাবি দেওয়া ছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের রেশন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হলে সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা কিভাবে উপকৃত হবেন এই প্রসঙ্গে জানা যাচ্ছে যে যেখানে বাজার দরের থেকে কম দরে সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে এই বিষয়ে গোটা প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে এই ব্যবস্থাপনার ফলে যেমন গ্রাহকদের কিছুটা হলেও লাভ হবে ঠিক তেমনই আবার বেশি লাভের মুখ দেখবেন রেশন ডিলাররা কারণ তাদের ব্যবসা গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও রেশন ব্যবস্থায় এই সকল একাধিক পরিবর্তন আনার ক্ষেত্রে আগে থেকেই ভাবনা করছে কেন্দ্র সরকারের তরফ থেকে এটাই জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে আপনারা এবার থেকে কিন্তু রেশনে শুধুমাত্র চাল ডাল গম বা আটা এগুলোই পাবেন না তার সঙ্গে যে আপডেটটা উঠে আসছে যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র যেমন ধরুন নুন থেকে শুরু করে চিনি থেকে শুরু করে চা থেকে শুরু করে বা রান্নার গ্যাস পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রেশন দোকান থেকেই সমস্ত দরকারি জিনিসই কিন্তু আপনারা এই রেশন দোকান থেকে এবার পেয়ে যাবেন এমনটা কিন্তু মিটিং করে জানানো হয়েছে তাছাড়া আরও একটা ফাইনাল মিটিং করাবে করা হবে এই সেপ্টেম্বর মাসেই বা আগস্ট মাসেই তখন কিন্তু আবার কিন্তু ফাইনালভাবে ঘোষণা করে দেওয়া হবে তো বুঝতেই পারছেন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা এবার থেকে পেয়ে যাবেন রেশন দোকান থেকেই তো বাইরে যে দোকান থেকে যে দরে আপনারা কেনেন তো তার থেকে আরও কম দামে সস্তায় কিন্তু আপনারা এই রেশন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন তাছাড়াও পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে তো কাদেরকে সেই পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেটা আমরা দেখে নেবো দেখুন যে আপনি উঠে আসছে বলা হয় হচ্ছে যে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প নিয়ে প্রথম থেকে বিরোধিতা করে আসছিলেন ডিলাররা যদিও নানা বাধার পর অবশেষে রাজ্য জুড়ে শুরু হয়েছে এই প্রকল্প এবার রেশন ডিলারদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার দুয়ারে রেশনের জন্য রেশন ডিলারদের পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার রেশন ডিলারদের কমিশন হিসেবে অতিরিক্ত অর্থ দেওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া শস্যের ক্ষতিপূরণ দেবে রাজ্য নবান্ন সূত্রে জানা গিয়েছে ডিলার ডিলাররা আগে প্রতি কুইন্টাল রেশনের জন্য নব্বই টাকা কমিশন পেতেন দুয়ারে রেশন চালু হওয়ার পর তা আরও পঁচাত্তর টাকা বাড়িয়ে দেওয়া হয় এবার পাঁচ হাজার টাকা ফিক্সড কমিশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এর পাশাপাশি শস্য নষ্ট হওয়া বাবদ শূন্য দশমিক দুই শতাংশ হ্যান্ডলিং কষ্ট দেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে রাজ্যে যে একুশ হাজার ডিলার রয়েছে তারা সকলেই এই সুবিধা পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দুয়ারে রেশন যে প্রকল্প চালু হয়েছে তার জন্য কিন্তু রেশন ডিলারদের পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে কিন্তু বাড়ি বাড়ি রেশন দিতে হচ্ছে তো তার জন্য তাদেরকে অতিরিক্ত টাকা দেওয়া হবে এক্সট্রা কিন্তু পাঁচ টাকা দেওয়া হবে প্রতিটা এমনটা কিন্তু বলা হয়েছে সরকারের তরফ থেকে তো এক্ষেত্রে কিন্তু রেশন ডিলাররা অনেকটাই লাভবান হবেন বলেই জানা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে